এই মুন্না, ক্যাবটা কত দূর দেখছি। এই শোনো, তোমার আর কতক্ষণ লাগবে? আরে দাঁড়াও তো, এতদিন পর ঘুরতে যাচ্ছি, একটু সেজে গুজে বেরোবো তো। কি লাভ, মেকআপটা ধুলেই তো সেই ভূতের মতো নিলাম। কি বললে? জামা বাবু, আমার ভূতের নাম শুনলে নিজের বউয়ের কথাই মনে পড়ে। আরে কোথাও বেরোনোর আগে লোকে ঠাকুরের নাম করে, তুমি এখানে ভূতের নাম করছো। ভূত পেতনির সাথে বাস করছি, তার নাম নিলেই দোষ। আরে ক্যাব এসে গেছে, জলদি করো, নাহলে সত্যি এবার ট্রেনটা মিস হয়ে যাবে। তাহলে দেখি আমি আমার লাগেজটা গাড়িতে উঠি। কিন্তু মামা, তোমার লাগেজ কোথায়? এটাই তো আমার লাগেজ। চলো চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো চলো চলো। মা, তুমি একটু এই কালো ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আরে দাদা, তাড়াতাড়ি চলুন। দাদা তাড়াতাড়ি চলুন, আমাদের স্টেশন ধরতে হবে, মানে ট্রেন ধরতে হবে। হ্যাঁ জলদি করুন। ওনার গাড়িতে ওনার তেল নেই, আমি আমারতে দেবো নাকি দাদা? আরে দাদা আগে ওটিপিটা দিন। ওটিপি? বেটা তুই আমার ব্যাংক ব্যালেন্স নিতে চাস? আমার কাছে ব্যাংক ব্যালেন্স নেই। আমরা ওটিপি দেবো না, মা যত ডাকাতি করছে। সব পাগলের দল নাকি? আমি রাইডার ওটিপি চেয়েছি। আরে ক্যাবটা কে বুক করেছে? আমি 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 তো ওটিপি দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ চল। স্টেশনে তো কেউ নেই। মামা তুমি ঠিক ট্রেন বুক করেছিলে, স্টেশন তো পুরো ফাঁকা। আমি কি মাতাল? টিকিট দাও। এই নে। আরে মামা এখানে 3:20 PM লেখা। হ্যাঁ 3:15 বাজে, আমরা 5 মিনিট আগে চলে এসেছি। আরে PM মানে দুপুর, মাতাল কথা কারে। হ্যাঁ কালকে দুপুর 3:20 ট্রেন ছাড়বে। পারবো না। এখন কি করবো, এখানে তো একটা বসার জায়গাও নেই, আর ধর এখানে একটা নেটওয়ার্কও নেই যে আমি একটা ক্যাব বুক করবো। আমার মোবাইলেও নেটওয়ার্ক নেই। আমি তো মোবাইলই আনিনি। আমার মোবাইলের তো ব্যাটারিটাই শেষ হয়ে গেছে। অতিরিক্ত ক্যান্ডি ক্রাশ খেললে তো এটাই হবে। আমি তো আগেই বলেছিলাম এই মাতালটাকে এত দায়িত্ব না দিতে। এখন এই রাতটা আমাদেরকে স্টেশনেই কাটাতে হবে। এখানে? আমি তো অল সেট। তুমি তো সব জায়গায় সেট হয়ে যাও। এই স্টেশনটা খুবই শুনশান, এখানে রাত কাটানো একদমই ঠিক হবে না। ডাকাতের যা উৎপাত পড়েছে, তার চেয়েও বড় ব্যাপার স্টেশনের চারিদিকটা কিরকম ছমছম করছে। ছমছম তো করবে। আপনারা লাভার্স পয়েন্ট শুনেছেন না? এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। মানে? হ্যাঁ, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মানুষ সুইসাইড করেছে। তাও গলা কেটে সবার অতৃপ্ত আত্মা এখানে প্রত্যেক দিন আসে ঘুরতে। এটা কি তাহলে ভূতিদের টুরিস্ট স্পট? হ্যাঁ বলতে পারেন। ওগো শুনছো, এখানে রাত কাটানো একদম যাবে না। এত রাতে এখন তোমাকে আমি কোন তাজ হোটেলে নিয়ে যাবো বলো তো? আচ্ছা মশাই, আপনি কে? আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি মুখুজ্জি বাড়ির ওয়ান অ্যান্ড অনলি কেয়ারটেকার ভূতনাথ। এখানে তার মানে সবাই ভূত? এত রাত্রে আপনি এখানে কি করছেন? আমি তো রোজ স্টেশনে আসি এই কুকুরদের খাবার দিতে। এই ঠান্ডার সময় ওরা কোথায় খাবার পাবে বলুন তো? সত্যি খুবই ঠান্ডা পড়েছে। আচ্ছা ভূতনাথ বাবু, এখানে আশেপাশে কোথাও রাত কাটানোর জায়গা আছে? আসলে আমরা তো একটু বিপাকে পড়ে গেছি। আপনারা চাইলে মুখার্জি বাড়িতে রাতটা কাটিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু? কোনো কিন্তু না, আমরা যাচ্ছি, তুমি এখানে থাকো একা। আরে মশাই চলুন না, পরে এসব নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ ওখানে বরফের চাকনাটাও পাবো। আসুন আসুন সব পাবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন চলো, এখানে এমনিও অনেক মশা। আমি এবার রিসেপশনিস্টকে ডাকছি। আবার রিসেপশনিস্ট আছে? কি গেট আপ চেঞ্জ তো স্যার, আপনাদের কটা রুম লাগবে আর আপনারা কতদিন থাকবে? আরে স্টেশনেই তো বললাম এক রাত থাকবো শুধু। কি অজব, ওয়ান ডে তাহলে 3,500 টাকা লাগবে। এটা মুখুজ্জি বাড়ি নাকি তাজ হোটেল? এত টাকার তো আমি মাদানি। আমি 300 টাকা দেবো। আপনার তো লজ্জা শরম নেই দেখছি। 2,000 টাকা দিন হয়ে যাবে, 300 টাকার 1 টাকাও বেশি না। এই শোনো, এটা আমার বাপের বাড়ি পাওনি যে 300 টাকার নিচে তুমি সবকিছু নিপটে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও লাস্ট 500 টাকা। ঠিক আছে তবে আপনার কথাই থাক। আচ্ছা ভূতনাথ বাবু, ওই ছবিটা কার? উনি উনি হচ্ছেন এই বাড়ির মালকিন। গত বছর এই বাড়িতে আত্মহত্যা করেছেন। লোকে বলে উনি এই বাড়ির মায়া এখনো ত্যাগ করতে পারেননি। মানে? মানে কিছুই না,
অতৃপ্ত আত্মা তো, তাই এই বাড়িতে উটকো লোক আসলে উনি একদম পছন্দ করেন না। লোকে বলে বুড়ি নাকি যেখানে সেখানে চার তার ঘর মুটকে দেয়। তবে সবে শোনা কথা, আমি তো এতদিন হয়ে গেল দিব্যি আছি। যাই হোক, আপনারা আপনাদের মালগুলো নিয়ে ওই পাশের রুমটায় চলে যাবেন। আমি একটু আরে আমাদের লাগেজটাকে নিয়ে যাবেন। সেলফ সার্ভিস, এই রুমের জন্য 100 টাকা দিলেও বেশি ছিল। হ্যাঁ, কিরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে রুম থেকে। বাবারে, প্রেশার এসে গেছে, ট্যাঙ্কি খালি করতে হবে মনে হচ্ছে। ট্যাঙ্কি? আজকে তোমার এই মাতাল ভাইয়ের জন্য আমাদের এত কষ্ট করতে হচ্ছে। আরে শয়তান ভূতনাটটা আসার সময় কি সুন্দর আমাদের মাল তুলে আনলো, আর এখন তার পাত্তাই নেই। কারেন্ট চলে গেল, ধরো টর্চটা জ্বালাই। এবার দেখতে পাচ্ছি। ভূতনাথ, এ ভূতনাথ, ভূতনাথ কাকু, ভূতনাথ, কেউ তো আসছে না, মনে হয় ঘুমোতে চলে গেছে। এ মুন্না, দেখ তো আলমারিতে কোনো মোমবাতি আছে কিনা, এভাবে যদি টর্চ জ্বালিয়ে রাখি তাহলে তো মোবাইলের চার্জই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দিদি, মুন্না, মুন্না, তুই আমাকে পালাতে বলছিস কেন? হ্যাঁ, আমি কেন তোমাকে পালাতে বলবো? আরে আমি যে আওয়াজ শুনলাম। শালা বাবু, আপনি মনে হয় আজকে একটু বেশি খেয়ে ফেলেছেন। ঠিকই বলেছো বাবা। আরে তুই মোমবাতি পেলি? হ্যাঁ 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 হ্যাঁ, খুঁজছি। হ্যাঁ দেখ, কিছু একটা পেয়েছি। কি? অনেকগুলো মোমবাতি মনে হয়। শয়তানটাকে বাড়ি মেরে অজ্ঞান করে দিয়েছি। আপনি কে? আপনি তো এই ফটোর বুড়িটা। আমি শর্মিলা মুখার্জি, আর আমি এখনো বেঁচে আছি। দদভূত, আরে কোনো ভূত ফুত নেই, ওটা তো এই শয়তান কেয়ারটেকার ভূতনাথটা বুঝছে যে তোমাদের ভয় দেখাচ্ছিল। ও সব সময় আমাকে একটা রুমে আটকে রাখে, তারপর স্টেশনে গিয়ে তোমাদের মতো লোকজনকে বোকা বানায়, আর ভূতের ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র চুরি করে ফেলে। আজকে ও আমার রুমে তালা দিতে ভুলে গিয়েছিল বলে আমি তোমাদের বাঁচাতে পেরেছি। মানে নিচে বাথরুমে ভূতনাথি আবার পুলিশ আসছে, ওকে ধরে বেঁধে আমি রেখে দেব, তারা ওকে নিয়ে যাবে। মাসিমা, আজকে আপনার জন্য আমরা বেঁচে গেলাম। থাক থাক, আর কিচ্ছু বলতে হবে না, তোমাদের তো কালকে ট্রেন আছে না? শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি একে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি একা একা পারবে দিদা? দিদি ভাই, আমার বয়স হয়ে গেলেও এখন আমি অনেক কিছু পারি, তোমরা শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, চলো চলো ঘুমিয়ে পড়ি, এখান থেকে যত তাড়াতাড়ি কালকে সকালে বেরোতে পারবো তত ভালো, চলো। ঠিক বলেছ।
ওগো আমাদের তো স্টেশন যাওয়ার কথা, রিসেপশন এরিয়াতে কি করছি? আরে জ্বালিয়েও না তো, 500 টাকাটা কালকে রাত্রে দিলাম না ভূতনাথকে, সেটা এখানেই কোথাও থাকবে। বাবা ওনাকে জিজ্ঞেস করি, দাদা আপনি এখানে কোনো 500 টাকা দেখেছেন? আপনারা কে, এখানে কি করছেন? আর বলবেন না, কালকে রাত্রে আমরা স্টেশনে কোথাও আশ্রয় পাচ্ছিলাম না বলেই ভূতনাথ বদমাশটা আমাদের এখানে নিয়ে আসলো। ভেবেছিলাম কত ভালো একটা মানুষ, কিন্তু বেরোলো একটা শয়তান। সত্যি যা হলো কালকে রাত্রে, থ্যাঙ্ক গড দিদা ছিল, তার জন্যই তো আমরা বেঁচে গেছি। যাই হোক, এখন পুলিশ থানার হাওয়া খাচ্ছে সে। দাদা আপনি দিদার গলায় মালা কেন পরিয়েছেন? এ বাবা, জীবিত মানুষের ছবিতে কখনো মালা চড়াতে নেই। ভূতনাথ, দিদা, কি বলছেন আপনারা? আপনি কি সকাল সকাল খেয়েছেন নাকি? বুঝতে পারছেন না ভূতনাথ? আরে ভূতনাথ, ভূতনাথ যেই বাড়ির কেয়ারটেকার তার কথা বলছি। কিন্তু সে তো আজকে থেকে 10 বছর আগে মারা গেছে। কি? সেই তো এই শর্মিলা মুখার্জিকে খুন করে টাকা পয়সা নিয়ে পালাতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে। হ্যাঁ, জানেন তো লোকে বলে স্টেশনে তার ভূত দেখা যায় 3টের পর, ওই সময়টাই বেটা মরেছিল। হ্যাঁ, দিদা মারা গেছে? বেচারিকে খুন করে বডি পুরো টুকরো টুকরো করে দিয়েছে। আপনি কে? আমি আমি এখানকার কেয়ারটেকার। আমি সকালবেলায় আসি, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বিকেলের আগেই বেরিয়ে যাই। বিকেলের পর আমি ঠিক এখানে থাকি না।